আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ ওকুরুছ সালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল গ্রুপে সম্মানিত বিলাল ভাই সৌদি আরবের আবহা থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি সরকারি কোনো অফিসার হন অথবা সরকারি অফিসে চাকরি করেন অথবা কোনো ব্যক্তি কোনো কোম্পানিতে চাকরি করেন আর কোম্পানির অথবা সরকারি কোনো মালামাল যদি তাদের অনুমতিতে নিয়ে আসেন ব্যক্তিগত কাজে ব্যবহার করেন সেটি কি বৈধ হবে জানার উপকৃত হব ইন আলহামদুলিল্লাহ সলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও বায়দ কলা নবী সাল আলী ওসাল্লাম আল হালাল ও বেই ইনুন ওল হারাম ও বেই ইনুন ও বেই নাহমা উমুর উন মুস্তাবিহাত নবী সাল আলী থেকে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যেগুলো হালাল বস্তু হালাল জিনিস হালাল পন্থা সেগুলো কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট এবার যেগুলো হারাম সেগুলোও কিন্তু স্পষ্ট আর হালাল এবং হারামের মাঝে কিছু জিনিস রয়েছে যেগুলো সন্দেহযুক্ত আল্লাহ নবী সেগুলো থেকে মুক্ত থাকতে বলেছেন তার দিনকে এবং তার নিজকে স্বচ্ছ রাখার জন্য এক্ষেত্রে আমরা বলব যে কোনো কোম্পানির যদি এমন জিনিস হয় যেগুলো পরিত্যক্ত আর তার অথরিটি যিনি আমাকে অনুমতি দিচ্ছেন তার কাছে রয়েছে যে তার দায়িত্বে রয়েছে তিনি সেগুলোকে নষ্ট করতে পারেন যেগুলো প্রয়োজনহীন এবং সেখান থেকে কিছু নেওয়া হচ্ছে আর সেটি উপর পর্যায়ে জানলেও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে যার সাথে আমার কানেকশন রয়েছে সুসম্পর্ক রয়েছে তাকে বললে তিনি আমাকে দেবেন তবে কোম্পানিকে যদি বলা হয় তাহলে কোম্পানির মালিক আদৌ সেটি আমাকে দেবেন না এটি অবশ্যই চুরি আমরা সহজ ভাষাতে বলতে পারি এটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ এটি অন্যের হক অন্যের সম্পদকে অন্যায়ভাবে সেটি ভক্ষণ করা নিয়ে আসা একইভাবে সরকারি মালামাল সরকারি মালামাল এটি সরকারের রাজস্ব খাত থেকে সেটি দেওয়া হয়ে থাকে কোনো ব্যক্তি যার সাথে আমার সম্পর্ক রয়েছে তার অনুমতি নিয়ে যদি নিয়ে আসা হয় আর সেটি আসলে মূল্যবান সম্পদ হয় তাহলে অবশ্যই সেটি অবৈধ এবং সেটিও হারাম আর যদি এমন হয় পরিত্যক্ত জিনিস তার তার কাছে রয়েছে পাওয়ার তার কাছে রয়েছে। নষ্ট করে ফেলতে পারেন সেগুলোকে বের বের করে ফেলতে পারেন আর করার কিছু এমন যেগুলো আমি আমার প্রয়োজন প্রয়োজনে ব্যবহার করতে পারবো হতে পারে এই ধরনের আলমারি নষ্ট হয়ে গেছে সরকার এটিকে ফেলে দিতে বলেছে এটি আসলে ওই নিলামে বিক্রি হবে অথবা সেটিকে বের করতে হবে আর এই ক্ষেত্রে যেহেতু এটি পরিত্যক্ত পরিত্যক্ত জিনিস সেটিকে তিনি নষ্ট করে ফেলছেন এই ক্ষেত্রে আমি অনুমতি নিয়ে যদি আমি ব্যবহার করি তাহলে সেটি আমার জন্য বৈধ হবে বিষয়গুলো কিন্তু আমাদের সবার কাছে স্পষ্ট কোনগুলো আমাদের জন্য বৈধ কোনগুলো আমাদের জন্য বৈধ নয় কোনগুলো আমরা গ্রহণ করতে পারবো কোনগুলো গ্রহণ করতে পারবো না কোনগুলির অনুমতি আমরা পাবো কোনগুলির অনুমতি পাবো না কোনগুলি বিশেষ ব্যক্তি আমাকে অনুমতি দেবেন কোনগুলো বিশেষ ব্যক্তি আমার জন্য ছাড় দিতে পারেন এই ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু বিষয়গুলো স্পষ্ট অতএব হারাল এবং হারাম আমরা এ সম্পর্কে খুব সুন্দর ভাবে সচেতন আল্লাহ